বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে দেশের 7টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং 3টি মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর গত 6 দিনে সব প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির পাশাপাশি শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।